ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার আগত আমাদের এক সম্মানিত তিনি ভাই প্রশ্ন করেছেন লিখিত প্রশ্ন মোবাইল নম্বর হলো সেভেন ফাইভ ফোর ওয়ান নাইন হ্যাঁ ইন্ডিয়ার নম্বর হতে পারে জি প্রশ্ন হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দুধ মাতার নাম কি আলহামদুলিল্লাহ সাল্লাহ আল্লাহলাম আবাদ জি সম্মানিত ভাই আল্লাহ রসুল সাল্লাহ দুধ মাতার নাম হলো হালিমা তিনি সাদিয়া বংশী ছিলেন তাই বলা হয় হালিমা তো সাদিয়া নাম ছিল সাদিয়া এবং হালিমা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের পরিষি চাষের নাম ছিল আব্দুল মোতালেব দাদার নাম আবদুল মোতালেব চাষার নাম আবু তালেব হ্যাঁ আরও চাষা আছে আল্লাহ রসুল্লাহ আসলাম কিন্তু চাষা পরিষিদ্ধ বলে আবু তালেবের কথা বেশি পরিচিত যেহেতু তিনি এই এলাকা বা তৎকালীন সেই সময়ের জন্য তিনি ছিলেন প্রধান এবং নেতা ছিলেন আবু তালে পরিচিত এবং আবুতালের ভূমিকা ছিল অনেক সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হো শাহিদ সুহাদাস আব্বাস হোক যেটা ইবনে আব্বাস বলি ইবনে আব্বাসান হো সেখানে চাচা ছিলেন তারা সবাই মুসলমান ছিলেন রোদি আলাহ আনহম এবং তারা তাদের দ্বারা হাদিসও বনিত হয়েছে আরও চাষা ছিলেন আল্লাহ রসুল্লাহ আসলাম আবু জাহেল শাসা ছিলেন না কিন্তু উদ্বা শাসা ছিলেন আবুল আহাব সাসা ছিল উদ্বা না আবুল্লাহ সাস ছিল আল্লাহ রসোল্লাহ আরও সাসার নাম রয়েছে যাই হোক আর আল্লাহ রসুল সাল্লাহ আসলাম মাতার নাম হ্যাঁ আমেনা আব্দুল আবদুল্লাহ ছিল তার পিতার নাম আবদুল্লাহ পিতার নাম মাতা আমেনা আল্লাহ রসুল চাষার সম্পর্কে তো বলাই হলো আল্লাহ রসুল সাল্লাহামের বংশ ছিল কোরাইশ বংশ তিনি মক্কার বুকে জন্ম নিয়েছেন মক্কার বুকে জন্ম নেওয়ার পরে চল্লিশ বছর বয়সে অভিপ্রাপ্ত হন ওহির পরে তিনি মক্কার বুকে তেরো বছর দাওয়াতি কাজ করেন দাওয়াতের তবে লিগের কাজ করেন এবং অহির দাওয়াত প্রচার করেন তিন বছর গোপনে আর দশ বছর তিনি প্রকাশে দাওয়াত দেন এই তেরো বছর অহির দাওয়াত দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ হয় তিনি মদিনার থেকে মদিনাতে হিজত করেন মক্কা থেকে মদিনা হিজত করেন ওই হিজর থেকে আজকে চোদ্দ চৌদ্দ উনচল্লিশ হিজির চলতেছে তারপরে মদিনায় যে দশ বছর নাবী সাল্লা অবস্থান করেন দশম হিজরিতে তিনি বিদায় হস করে এগারোতম হিজরিতে দুনিয়া থেকে চলে যান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের কবর মদিনাতে রয়েছে আহ যেখানে মুসলমানগণ কবর এসে কবরের কাছে এসে জেরত করো অর্থাৎ সালাম দেয় আল্লাহ নবী সাল্লাহ আলিহি এটি হলো সংক্ষিপ্ত পরিষে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের বিবি ছিল এগারো এগারো জন তিনি যখন দিনিয়া থেকে চলে যান তখন বিবি ছিল তেরো জন আর কি সরি নয় জন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের প্রথম স্ত্রী ছিলেন খাদিজা রাজার আনহা আল্লাহ সকল স্ত্রীগণ মদিনার বাকি কবরস্থানে দাপন করা হয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহ আসলামের ছেলে এবং মেয়ে ছিল সাতজন আল্লাহনবী সাল্লি সালাম দুনিয়া থেকে তেষট্টি বছর বয়সে চলে গেছেন এখন মদিনার কবরে মদিনার ওখানে আছেন কী অবস্থা আছেন কোনো অবস্থা আছেন আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ আহ আল্লাহ নবী সাল্লাহ আসলাম হাদিসে যতটুকু বাক্য যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে এবং এটা অববাক্ষা করার সুযোগ নাই আল্লাহ রসুলসাল্লাহ আসলামের তরিকা মোতাবেক আমাদেরকে আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের প্রতি আমল করার শর্ত হলো যে তিনি যা বলেছেন সত্য বলে বিশ্বাস করা তিনি যা অর্ডার দিয়েছেন তাকে মেনে নেওয়া যা নিষেধ করছেন তা থেকে দূরে থাকা যেইভাবে দুর্গন্দী করছেন সেইভাবে সঠিকভাবে আবদূত করা আল্লাহ রসলের প্রতি বেশি বেশি দূরত পাঠ করা এবং আল্লাহর রসুল সাল্লাহের প্রতিটি আদেশকে সুন্দরভাবে নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাহ আমাদের সবাইকে সুযোগভাবে সুন্দরভাবে আমন করা তৌফিক দান করুন হাজার সাল্লাহ তহ মহানবী মহম্মদ আল্লাহ মামিন আসসালাম আলাইকুমতলা